পয়লা এপ্রিল, পয়লা এপ্রিলকে এপ্রিল ফুল বলা হয়, সবাই সবাইকে বোকা বানায়। আর বিজেপি হচ্ছে 365 দিনে মানুষকে এপ্রিল ফুল বানায়, 365 দিনে মানুষকে বোকা বানায়, এছাড়া তার কোনো কাজ নেই। চাষিদের সব নিয়ে নিয়েছে, এখন আলুর দাম বাড়লে আমায় বলতে পারবেন না, পেঁয়াজের দাম বাড়লে আমায় বলতে পারবেন না। দিল্লির লোকেরা এখন আলু নিয়ে নিচ্ছে, লুট করছে, চাষিদের আলু লুট করবে, চাষিদের পেঁয়াজ লুট করবে, তেল লুট করবে, আপনার দামও আপনি পাবেন না। সব ক্ষমতা নিয়ে নিয়েছে, সমস্ত কেন্দ্রীভূত করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মনে রাখবেন, আজকে ভারতীয় জনতা পার্টি দেশের অভিশাপ, দেশের সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপকে স্তব্ধ করতে হবে, জব্দ করতে হবে, তাই সব মানুষকে একসাথে জোট বাঁধতে হবে। তৃণমূলের দলনেত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দামামা যে বেজে গেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যেখানে বিজেপি যাচ্ছে তার পরে পরে মুখ্যমন্ত্রী সেখানে ছুটে যাচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেলেন বাঁকুড়ায়, এতদিন আদিবাসীদের দেখেননি, হঠাৎ করে আদিবাসীদের কথা মনে পড়ে গেছে, হঠাৎ মনে পড়ে গেছে যে না ভোট এসছে, এতদিন তো কিছু করতে হবে। আদিবাসীদের কোনো উন্নয়ন করেনি, আদিবাসী একের পর এক একের পর এক দলিত মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হয়েছে, একজনও শাস্তি পায়নি। আজকে উনি চলেছেন হেলিকপ্টারে করে বাঁকুড়া, খরচটা ভাবুন, 50-100টা গাড়ি যাচ্ছে তার সঙ্গে অফিসারদের, কলকাতা থেকে গাড়ি যাচ্ছে, এলাহি ব্যাপার, 5-star হোটেলের মতো ব্যাপার, বিশাল আয়োজন, লোক চারিদিক থেকে ভাড়া করে নিয়ে আসছে, এর খরচটা কত বলুন তো? 4-5 কোটি টাকা খরচ আছে। মুখ্যমন্ত্রী এর বেলায় তার ভাড়া শূন্য হয় না, এর বেলায় তার টাকা নেই হয় না। আজকে আমফানের জন্য টাকা দিন, করোনার জন্য আমার টাকা চাই, ক্লাবকে যখন টাকা দিচ্ছে তখন টাকা শেষ হয় না, বোমা শিল্পে যখন টাকা দিচ্ছে তখন টাকা শেষ হয় না, করোনার জন্য হাত পেতে বসে আছে এই সরকারটা তো এই কাটমানির সরকার, কাটমানির সরকার আর নেই দরকার। আজকে বহিরাগতের তত্ত্ব সারাক্ষণ দেখি, বহিরাগত 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 এখন চলছে, বাঙালি অবাঙালি কিরকম ভাবে বিভেদ শুরু করেছে তিনি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন, তারা নাকি ভূমি, তারা নাকি বহিরাগত, আর যাকে বহিরাগত বাইরে থেকে নিয়ে এসছেন 500 কোটি টাকা খরচ করে, তিনি কি কালীঘাটের ভূমিপুত্র? কালীঘাটের ভূমিপুত্র কি মনে হচ্ছে? পিকে কালীঘাটের ভূমিপুত্র আছে, আর আমাদের সবাই কেন্দ্রীয় নেতারা সবাই আসছেন, তারা নাকি বহিরাগত, বাইরে থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এখানে জাল ভোটার আইডি কার্ড করে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, সুন্দর করে বাড়ি বানানো হয়েছে, তোমরা থাকো খাও দাও শুধু আমাকে ভোটটা দিও, সব জাল ভোটারদেরকে নিয়ে আসা হয়েছে, তারা বহিরাগত নয়, বাংলাদেশ থেকে যাদের রোহিঙ্গাদেরকে নিয়ে এসছে তারা বহিরাগত নয়, সব কটা বহিরাগত। আজকে করোনা না হলে বুঝতেই পারতাম না যে এতগুলো শ্রমিক আজকে বাংলার বাইরে কাজ করে, 50 লক্ষ শ্রমিক প্রায় বাংলার বাইরে কাজ করত, তারা সেই সময় ট্রেনে করে ফিরেছিল, কই তাদেরকে তো কাজ দেননি, তাদেরকে তো বাইরে চলে গেছে, তাদেরকে তো বাইরে পাঠিয়ে বহিরাগত করে দিয়েছেন, এর বেলায় লজ্জা হচ্ছে না? পরিযায়ী শ্রমিকদেরকে পরিযায়ী করে দিয়েছেন, বহিরাগত বানিয়ে দিয়েছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, বোকা বানানোর চেষ্টা করছেন। আজকে একের পর এক প্রকল্প, সব কটা প্রকল্পকে যা মোদিজি ওখান থেকে পাঠাচ্ছে, নাম পাল্টে আবার চলে যাচ্ছে নিজের, কোথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, হয়ে গেল এখানে বাংলা আবাস যোজনা, কোথায় আমাদের স্বচ্ছ ভারত, হয়ে যাচ্ছে নির্মল বাংলা। কাল আবার নতুন দেখলাম, আমরা করেছিলাম বিজেপি থেকে যে দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী আমরা জনসংযোগ করেছিলাম, এবারে দেখছি দুয়ারে দুয়ারে বাংলায় সরকার, তাহলে কপিটা করছে কে? তৃণমূল কপি কে করছে? কপি পেস্টের সরকার আর নেই দরকার, চাল চোর সরকার আর নেই দরকার, একের পর এক কপি করছে, এবার দুয়ারে দুয়ারে যাবে, চোররা এতদিন রাস্তায়।
একের পর এক কৃষকদের চোখের জল কেউ ভুলেনি আমরা। পাশেই সিঙ্গুর, এখানে বড়াগড়ে পেঁয়াজ চাষীদের কথা আমরা এখনো পর্যন্ত ভুলিনি, কেউ ভুলতে পারি না। একের পর এক আত্মহত্যা করেছে, আলু পেঁয়াজের দাম তারা পায় না, আর সেখানে দালাল আর ফোনেদের জন্য আজকে 40 টাকা 50 টাকা 80 টাকা করে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। ওই তারা তো দাম পাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আলু পেঁয়াজের আজকে কৃষকদের জন্য যে আইন তৈরি করে দিয়েছে সেটাও মানবো না। মানলে তো টাকা খাওয়া চলবে না, ব্ল্যাক মানি হবে না, কালোবাজারি হবে না। সেই জন্য এদের মাথায় হাত হয়ে গেছে। একের পর এক কৃষক আমরা দেখেছি, যে সিঙ্গুরে কৃষকদের আন্দোলন দেখেছি, তাদেরকে বলা হয়েছিল, পরিবর্তন দেখানো হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা শিল্প নয়, আমরা কৃষি চাই, তোমাদের জমিতে একদম সুন্দর ফসল ফুটবে। কি দেখলাম? সর্ষে ফুল দিয়ে বড় বড় ঘাস হয়েছে দেখলাম, কাশ ফুল দেখতে পেলাম। আজকে একটা কৃষকের জন্য তারা কিচ্ছু করেননি, কোন কৃষকদের জন্য কিচ্ছু করেনি। আজকে আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি আজকে এখানে ঢুকতে পর্যন্ত তারা দেয়নি, বাংলায় ঢুকতে পর্যন্ত তিনি দেননি। শুধুমাত্র যদি সবাই জেনে যায় যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার করেছে, দেশের প্রত্যেকটা রাজ্যে হয়ে গেছে। আজকে করোনার সময় আয়ুষ্মান ভারত কতটা দরকার ছিল, প্রত্যেকটা রাজ্যে হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারতকে তারা গ্রহণ করেনি। কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে তারা গ্রহণ করেনি। আরে আলু পেঁয়াজ নিয়ে সারাক্ষণ কথা বলে যাচ্ছেন যে আলু পেঁয়াজের দাম বেড়েছে, আলু পেঁয়াজের দাম বেড়েছে নাকি এই আইনের পর? আপনারাই বলুন তো, এর আগে এই আইনটা যখন হয়নি তার আগে কি আলু কখনো 10 টাকা কেজি ছিল? আগে কখনো আলুর দাম যেন বাড়েনি? এমন যেমন সুন্দর সাধু পুরুষ দেখাচ্ছে, এখন হঠাৎ করে কৃষক আইন বেরিয়ে গেছে বলে, এখন বলছে এই আইনটা বেরিয়েছে বলেই আলু পেঁয়াজের দাম বেড়েছে। আগেও এইসব দালাল ফোরেরা ছিল, এখন এইসব দালাল ফোরেরা আছে, তাদেরকে বাঁচানোর জন্য এইসব কথা বলছে। আমাদের কৃষকরা, বাংলার কৃষকরা সবাই একসাথে মিলে আন্দোলন করেছে। আমাদের কৃষক সুরক্ষা পদযাত্রায় সবাই পায়ে পায়ে, 15 লাখ কৃষকের পরিবার আমাদের পায়ে পায়ে, আমাদের পায়ে সাথ মিলিয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীজির সাথে আছে সবসময়। তারা বলেছে আজকে এই তৃণমূলের সরকার একের পর এক, এই হুগলিতে তো ছেড়েই দিন, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর হয়ে গেছে,